অবশেষে আমেরিকার দল ইন্টার মিয়ামিতে যোগ দিচ্ছেন আর্জেন্টিনার তারকা ফরওয়ার্ড লিওনেল মেসি। প্রতি বছর $54 মিলিয়ন চুক্তিতে 4 বছরের জন্য ইন্টার মিয়ামিতে যাচ্ছেন মেসি। পুরনো দল বার্সেলোনার সঙ্গে নতুন করে বনিবনা না হয় কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহ্যামের দলে যোগ দেওয়ার কথা ঘোষণা দেন। এর আগে অবশ্য সৌদি আরবের দল আল হিলালের বিশাল অঙ্কের লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দেন মেসি। পরাগার মানের রিপোর্ট। আরও 1 বছর ইউরোপে খেলতে চেয়েছিলেন 7 বারের বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি। ফিরতে চেয়েছিলেন পুরনো ক্লাব বার্সেলোনাতে, সেখানে খেলেই নিজেকে অল টাইম ক্রেডিটের কাতারে নিয়ে যান। রেকর্ড 672টি গোল করেছেন স্প্যানিশ এই দলের হয়ে, কিন্তু ফিনান্সিয়াল পাওয়ার প্লেতে কাটা পড়ে 2 বছর আগে মেসিকে পিএসজিতে চলে যেতে হয়েছিল। এবারও বার্সা ফিনান্সিয়াল পাওয়ার প্লের কারণেই বিশ্বজয়ী তারকাকে দলে ফেরাতে পারেনি, আর হাতে ছিল সৌদি আরবের আল হিলাল এবং যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামি। এর মধ্যে আমেরিকান ক্লাবটিকে বেছে নেন মেসি। আমি আসলে বার্সেলোনায় ফিরতে চেয়েছিলাম এবং খুবই শিহরিত ছিলাম। শুনলাম আমাকে আনার জন্য বার্সেলোনাকে খেলোয়াড় বিক্রি করতে হবে। আমি এই বিষয়গুলোর মধ্যে দিয়ে যেতে চাইনি এবং এত কিছুর দায়ও নিতে চাইনি। অবশ্য আল হিলালের লোভনীয় প্রস্তাব শুনে অনেকেই মনে করেছিলেন মেসি সৌদি আরবেই আস্তানা গাড়বেন। তাছাড়া প্রিয় প্রতিপক্ষ ক্রিশ্চিয়ানো রোনালদো এবং করিম বেনজামার মতো তারকারা ইতোমধ্যেই আছেন সৌদি প্রো লিগে। কিন্তু ফুটবলের বাইরের জীবন, বড় ব্র্যান্ডগুলোর সাথে চুক্তির হাতছানি, এমন সব কারণে মেসি মেজর সকার লিগকেই বেছে নেন। এই চুক্তির ফলে এবারই প্রথম এই আর্জেন্টাইন তারকা ইউরোপের বাইরে কোনো ক্লাবে খেলতে যাচ্ছেন। পরাগমন এটিএন বাংলা।